গুড মর্নিং কাকদ্বীপ একাডেমি ই লার্নিং ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো এবং সবাই ভালোভাবে থাকবে, বাড়িতে থাকবে, কোথাও বেরোবে না। আজকের আমরা স্ট্যান্ডার্ড ফোরের হচ্ছে কম্পিউটার নিয়ে আলোচনা করছি। কী কী কম্পিউটারের হচ্ছে তোমাদের নতুন অধ্যায় আজকে শুরু করছি। অধ্যায়টা হচ্ছে কি, চতুর্থ অধ্যায় সফটওয়্যারের পরিচয়। সফটওয়্যারের পরিচয় সবাই বই খোলো, পেজ নাম্বার হচ্ছে 22। সফটওয়্যারের পরিচয় এই পেজটা সবাই খোলো। দেখো ছোট বন্ধুরা, পরবর্তী অধ্যায়ে তোমরা কম্পিউটার বিভিন্ন অংশ ও তাদের কাজ সম্পর্কে জানলে। পূর্ববর্তী অধ্যায়ে তোমরা কম্পিউটারের বিভিন্ন অংশ ও তাদের কাজ সম্পর্কে জানলে। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশগুলি বিভিন্ন রকম কাজ করে, এগুলিকে কাজ করাবার জন্য লক্ষ লক্ষ নির্দেশ আছে। কম্পিউটারে কাজ করার জন্য এমন প্রচুর সংখ্যক তথ্য ও নির্দেশ নিয়ে প্রোগ্রাম তৈরি হয়, অনেকগুলি নির্দেশ নিয়ে প্রোগ্রাম তৈরি হয় অনেকগুলি প্রোগ্রাম সমষ্টি নিয়ে তৈরি হয় একটি সফটওয়্যার। এগুলি যারা তৈরি করে থাকেন তাদের প্রোগ্রামার বলা হয়। এই তথ্য ও নির্দেশগুলি কম্পিউটারের ভাষায় লেখা হয় সফটওয়্যারকে আমরা দেখতে স্পর্শ করতে পারি না। কম্পিউটারগুলি সাধারণত সিডিতে পাওয়া যায়, সেগুলিকে কম্পিউটারের হার্ড ডিস্কে সঞ্চিত করে কাজ করা যায়। তাহলে কি হলো, আবার বলে দিচ্ছি, পূর্ববর্তী অধ্যায়ে তোমরা কম্পিউটারের বিভিন্ন অংশগুলি ও তাদের কাজ সম্পর্কে জানলে। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশগুলি বিভিন্ন রকমের কাজ করে, এগুলিকে কাজ করাবার জন্য লক্ষ লক্ষ নির্দেশ আছে কম্পিউটারে কাজ করার জন্য এমন প্রচুর সংখ্যক তথ্য ও নির্দেশ নিয়ে প্রোগ্রাম তৈরি হয়। তাহলে কী হচ্ছে, কম্পিউটারে কাজ করার জন্য এমন প্রচুর সংখ্যক তথ্য ও নির্দেশ নিয়ে প্রোগ্রাম তৈরি হয়, অনেকগুলি প্রোগ্রাম সমষ্টি নিয়ে তৈরি হয় সফটওয়্যার। এগুলি যারা তৈরি করে থাকেন তাদের প্রোগ্রামার বলা হয়। এই তথ্য ও নির্দেশগুলি কম্পিউটারের ভাষায় লেখা হয়। সফটওয়্যারকে আমরা দেখতে বা স্পর্শ করতে পারি না। সফটওয়্যারগুলি সাধারণত সিডিতে পাওয়া যায়, যেগুলিকে কম্পিউটারের হার্ড ডিস্কে সঞ্চিত করে রাখতে হয়, রেখে কাজ করতে হয়। সফটওয়্যারের প্রকারভেদ, সফটওয়্যারকে আমরা কয়টি শ্রেণীতে ভাগ করতে পারি, সফটওয়্যারের প্রকারভেদ। তাহলে কি হচ্ছে, সফটওয়্যার 1 নম্বর হচ্ছে কি, সিস্টেম সফটওয়্যার, আর 2 হচ্ছে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, দুটি সফটওয়্যার, এক হচ্ছে সিস্টেম সফটওয়্যার, 2 হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যার কি হচ্ছে, এমন কিছু বিশেষ সফটওয়্যার আছে এগুলি কম্পিউটার চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এদেরকে সিস্টেম সফটওয়্যার বলা হয়। এটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ সফটওয়্যার। কম্পিউটারের অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে চলতে সাহায্য করে সিস্টেম সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে কম্পিউটারের সকল অংশের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় এবং সেগুলি কাজ করার উপযোগী হয়। কম্পিউটারের সুইচ অন করার পরে প্রথমে যে সফটওয়্যারটি চালু হয় সেটি একটি সিস্টেম সফটওয়্যার, একে অপারেটিং সিস্টেম বা ওএস বলা হয়। অপারেটিং সিস্টেম সিডির মাধ্যমে কম্পিউটার ইনস্টল করতে হয়। কম্পিউটার হচ্ছে সুইচ অন করার পরে প্রথমে যে সফটওয়্যারটি চালু হয় সেটি একটি সিস্টেম সফটওয়্যার, একে অপারেটিং সিস্টেম বা ওএস বলা হয়। অপারেটিং সিস্টেম সিডির মাধ্যমে কম্পিউটার ইনস্টল করতে হয়। মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, উবুন্টু ইত্যাদি হলো কম্পিউটারগুলি প্রচলিত অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং
সিস্টেম হচ্ছে কোনগুলো সিস্টেম সফটওয়্যার, এমন কিছু বিশেষ সফটওয়্যার আছে যেগুলি কম্পিউটার চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এদের সিস্টেম সফটওয়্যার বলে। এটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ সফটওয়্যার। কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলিকে চলতে সাহায্য করে সিস্টেম সফটওয়্যার। এই সফটওয়্যারগুলি সফটওয়্যারের সাহায্যে কম্পিউটারের সকল অংশের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় এবং সেগুলি কাজ করার উপযোগী হয়। কম্পিউটারের সুইচ অন করার পরে প্রথমে যে সফটওয়্যারটি চালু হয় সেটি একটি সিস্টেম সফটওয়্যার, একে অপারেটিং সিস্টেম ও ওএস বলে। অপারেটিং সিস্টেম সিডির মাধ্যমে কম্পিউটারে ইনস্টল করতে হয়। মাইক্রোসফট উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স, তার উবুন্টু ইত্যাদি হলো কয়েকটি প্রচলিত অপারেটিং সিস্টেম। এবার হচ্ছে এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার হলো। এবার হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। অ্যাপ্লিকেশান সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের সাহায্যে আমরা অনেক রকম কাজ করতে পারি, যেমন টাইপ করতে পারি, ছবি আঁকতে পারি, গেম খেলতে পারি, সিনেমা কার্টুন দেখতে পারি, গান শুনতে পারি। এই বিভিন্ন কাজকর্ম করার জন্য আলাদা আলাদা সফটওয়্যারের প্রয়োজন, সেগুলিকে অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলে। কাজের ধরন অনুযায়ী এটি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তাহলে কি আজকে কী কী হলো সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশান সফটওয়্যার। অ্যাপ্লিকেশান সফটওয়্যার কী বলেছে, কম্পিউটারের সাহায্যে আমরা অনেক রকম কাজ করতে পারি, যেমন টাইপ করতে, ছবি আঁকতে, গেম খেলতে, সিনেমা বা কার্টুন দেখতে পারি, গান শুনতে পারি। এই সব বিভিন্ন কাজ করার জন্য আলাদা আলাদা সফটওয়্যারের প্রয়োজন হয়, সেগুলিকে অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলে। কাজের ধরন অনুযায়ী এটি বিভিন্ন ধরনের হয়ে থাকে। এবার কী কী ধরনের হয়ে থাকে সেটা আমরা আজকের করব না, সেটা পরের ক্লাসে আমরা বিভিন্ন রকম প্রকারভেদ, অ্যাপ্লিকেশান সফটওয়্যারের বিভিন্ন প্রকারভেদ হচ্ছে পরের ক্লাসে আমরা আলোচনা করব। আজকের হচ্ছে এই পর্যন্ত। আরেকবার আমি বলে দিচ্ছি, সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশান সফটওয়্যার কাকে বলে, সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশান সফটওয়্যার কাকে বলে সেটা আমি বলে দিচ্ছি। এমন কিছু সফটওয়্যার, বিশেষ সফটওয়্যার আছে যেগুলিকে কম্পিউটারে চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এদের সিস্টেম সফটওয়্যার বলা হয়। তাহলে কী হচ্ছে, এমন কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার আছে যেগুলি কম্পিউটার চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সফটওয়্যার কাকে বলে, আগে হচ্ছে সফটওয়্যার কাকে বলে, কতকগুলি প্রোগ্রামের সমষ্টিকে বলা হয় একটি সফটওয়্যার। প্রোগ্রাম সমষ্টি নিয়ে তৈরি হয় একটি সফটওয়্যার, এবং এই সফটওয়্যার যারা তৈরি করে তাদেরকে বলা হয় প্রোগ্রামার। তাহলে একটা নির্দিষ্ট প্রোগ্রাম নিলে না থাকলে তো কোনো আমি কম্পিউটারে কোনো কিছু প্রোগ্রাম চালু করতে পারবো না। একটা প্রোগ্রাম থাকবে, সেই প্রোগ্রামগুলো অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা যে তৈরি করে তাকে বলা হয় প্রোগ্রামার। এবার যে সফটওয়্যারের প্রকারভেদ, সফটওয়্যারকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করি, একটা সিস্টেম সফটওয়্যার হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কাকে বলে, এমন কিছু বিশেষ সফটওয়্যার আছে যেগুলি কম্পিউটার চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এদেরকে সিস্টেম সফটওয়্যার বলা হয়। এটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ সফটওয়্যার। কম্পিউটারের অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলিকে চলতে সাহায্য করে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার ছাড়া অ্যাপ্লিকেশান সফটওয়্যার চলতে পারে না, এবং অ্যাপ্লিকেশান সফটওয়্যার ছাড়া সিস্টেম সফটওয়্যার চলতে পারে। কতগুলি সিস্টেম সফটওয়্যার ছাড়া অ্যাপ্লিকেশান সফটওয়্যার চলতে পারে না। অ্যাপ্লিকেশান সফটওয়্যার নির্ভর হচ্ছে সিস্টেম সফটওয়্যারের উপরে, পুরো হচ্ছে সিস্টেম সফটওয়্যারের উপরে হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার নির্ভর চলতে। তাহলে কী হচ্ছে, এমন কিছু বিশেষ সফটওয়্যার আছে যেগুলি কম্পিউটার চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এদের সিস্টেম সফটওয়্যার বলে। এটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ সফটওয়্যার। কম্পিউটার অ্যাপ্লিকেশান সফটওয়্যারে চলতে সাহায্য করে সিস্টেম সফটওয়্যার। এই সফটওয়্যারগুলি সাহায্যে কম্পিউটার সকল অংশের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় এবং সেগুলি কাজ করার উপযোগী হয়। কম্পিউটার সুইচ অন করার পর প্রথমে যে সফটওয়্যারটি চালু হয় সেটি একটি সিস্টেম সফটওয়্যার, একে অপারেটিং সিস্টেম বা ওএস বলা হয়। অপারেটিং সিস্টেমের সিডির মাধ্যমে কম্পিউটারে ইনস্টল করতে হয়, যেমন হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ,
ইউনিক্স, লিনাক্স ইত্যাদি। এবার হচ্ছে অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কম্পিউটারের সাহায্যে আমরা অনেক কাজ করতে পারি, যেমন টাইপ করতে পারি, ছবি আঁকতে পারি, গেম খেলতে পারি ইত্যাদি, কার্টুন দেখতে পারি, গান শুনতে পারি। এই বিভিন্ন কাজ করার জন্য আলাদা আলাদা সফটওয়্যারের প্রয়োজন হয়, সেগুলিকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। কাজের ধরন অনুযায়ী এটি বিভিন্ন ধরনের হয়ে থাকে, ঠিক আছে। এবার কী কী ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে পরের দিন আমরা আলোচনা করব। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, বাড়িতে থাকবে ভালোভাবে। হ্যাঁ, এই পর্যন্ত আজকে, থ্যাংক ইউ, সবাই ভালোভাবে থাকবে।